এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো। আজকে শেয়ার করব যাদের পায়ের গোড়ালি ফাটা বা পেটের ফাটা দাগ আছে, সেটা খুব সহজে কি করে আপনারা দূর করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা মাত্র তিনটা উপাদান লাগবে, যে তিনটা উপাদান কিন্তু আমাদের ঘরে অল টাইম থেকে থাকে। বিশেষ করে শীত টাইমে কিন্তু এগুলো সবার ঘরেই থেকে থাকে, তাই আপনাদের কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আজকে ভিডিওটি। পায়ের গোড়ালি ফাটা দাগটা কিন্তু হচ্ছে সবারই হয়ে থাকে, বিশেষ করে যাদের 20 বছর বয়সের উপরে তাদের এটা বেশিরভাগ হয়ে থাকে। আর পেট ফাটা তো গর্ভ অবস্থার পর থেকে কিন্তু হচ্ছে সবার হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। এখানে প্রথমে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম, যেহেতু আমি এখানে একটা ক্রিম তৈরি করব যেটা নাইট ক্রিম হবে। আর এটা শুধু রাতে ব্যবহার করতে হবে, দিনে কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে তেল। তেলটা যেহেতু শীতের জন্য এই জন্য জমাট বাঁধা আছে, আপনারা চাইলে এই তেলটা গরম করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা লিকুইড হয়ে যাবে। যেহেতু আমি এখানে ক্রিম তৈরি করব, তো তার জন্য আর কি এটা আর তাপিয়ে নিলাম না। এখানে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। তেলটা অবশ্যই প্যারাশুট তেল হতে হবে। প্যারাশুট তেল কিন্তু আমাদের ত্বকের কিন্তু দাগ দূর করতে সাহায্য করে, আর ত্বক কিন্তু অনেক বেশি সফট রাখতে সাহায্য করে। এরপর যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে গিসারিন। গিসারিন কিন্তু ত্বকের দাগ দূর করতে অনেক বেশি সাহায্য করে, বিশেষ করে পা ফাটা বা হচ্ছে পেট ফাটাতে কিন্তু এটা ব্যবহার করলে নিয়মিত অনেক বেশি কাজের আসবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনারা যদি এই নাইট ক্রিমটা যদি আপনারা পায়ের গোড়ালি বা পেটের ফাটা বা যে কোনো ফাটা জায়গাতে ব্যবহার করেন, তাহলে 100% গ্যারান্টিতে বলতে পারবো এটা খুব দ্রুত আপনাদের কাজে আসবে। এরপর আমি এখানে কিন্তু ভ্যাজলিন ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যদি ভ্যাজলিন না থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করেন মিরিল, তাহলে সেটাও আপনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি দিতে হবে। তিনটা উপাদান দেওয়ার পর খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে 5 মিনিটের মতো, যাতে এটার ক্রিমটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যখন আপনি বুঝতে পারবেন এই তিনটা উপাদান একসাথে মিক্সড হয়ে যাবে, তখন একটা ঘনত্ব তৈরি হবে আর কালারটাও একটু হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন আপনি এমনি বুঝতে পারবেন। এটা আসলে বুঝে দেওয়ার মতন কিছুই নেই, আপনাকে এটা আপনার আন্দাজ মতন দেখে বুঝে নিতে হবে। এটা প্রতিদিন ঘুমানোর আগ দিয়ে আপনারা পাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। যে জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন সেই জায়গাটা হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর আপনারা এটা ব্যবহার করবেন। এটা আপনার রেগুলার 1 সপ্তাহ ব্যবহার করলে ওই জায়গা ফাটা দাগ একেবারে দূর হয়ে যাবে। আর ভালো রেজাল্ট পেতে গেলে আপনারা সবসময় ব্যবহার করবেন, দেখবেন যে অনেক বেশি সফট থাকবে পাটা। পায়ের গোড়ালি যেহেতু অনেকে সারা বছরই ফাটা থাকে, সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি বানিয়ে ঘরে রেখে দিতে পারেন। এটা নষ্ট হওয়ার কিছুই নেই, যেহেতু আমরা ঘরের উপাদান দিয়ে তৈরি করেছি, এটা কোনো সাইড ইফেক্টও নাই। 100% গ্যারান্টিতে বলতে পারবো এটা দিলে কারো কোনো ক্ষতি আসবে। আরও যদি পায়ের পা ফাটা দাগ বেশি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে গিসারিনের পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে দিবেন। আসলে এখানে যার যেরকম সে এটা উপাদান অনুযায়ী এটা বাড়িয়ে দিতে হবে। আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী পাতে আমি বানিয়ে নিয়েছি। এটা অবশ্যই দিনে ইউজ করা যাবে না, এটা আপনাকে রাতে ইউজ করতে হবে। নিয়মিত ব্যবহার করলে আপনার পা ফাটা বা পেটের দাগ দূর করতে অনেক বেশি সহায়তা করবে। যাদের পেট ফাটার জন্য এটা ব্যবহার করবেন, তারা অবশ্যই গরম পানি দিয়ে পেটটা ভালো করে পরিষ্কার করে তারপর এটা ব্যবহার করবেন। 100% গ্যারান্টিতে বলতে পারবো 1 সপ্তাহের মধ্যে আপনারা পেট ফাটা দাগ দূর হয়ে যাবে। তো প্রথম দিন ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এটা আপনাদের জন্য কতটা উপকার আসবে। আমি এটা হাতে ব্যবহার করে দেখাই দিচ্ছি। সো গাইজ, ভিডিও যদি কোনো অংশে ভালো লাগে লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।